এখন ওরা জোড়া রানে আর উপায় নেই মাদিকবুতরটার। হোপফুলি আজকে একটু ধরে জোড়া নিয়ে নেবে, আর বাদগুলা যেগুলো হাড়িতে বসে আছে এইগুলা ডিম দেওয়ার একটা প্রিপারেশনে চলে আসছে। আর কালকে তো এই মাদি বিকালের দিকে দেখালেন ওদের ডিম যে দিয়ে দিছে। হ্যাঁ কবুতর পিপল, নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। তো কালকে তো আমি গেছিলাম আমার গোল্লা কবুতরটার জন্য একটা নর্মদা আনতে, বাট পাই নাই। দেন পরবর্তীতে নার্সারিতে গেছিলাম, অনেকগুলো গাছ দেখাইছিলাম, বাট আজকে লফটের অনেকগুলো আপডেট দেখাবো। এবং এখানে ভিডিওর শুরুতেই বলে নিই যে আজকে হচ্ছে দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, ওকে, এই আপনার চারটা আইটেম খাওয়ানোর সর্বশ্রেষ্ঠতম দিন। তো ভিডিওর ফার্স্টেই বলে দিই কেন এগুলো খাওয়াবেন, এগুলো খাওয়াইলে কবুতরের কী কী উপকার হবে সেটার একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আপনারা চেক করলে ওই ভিডিওটা দেখলে ফুলফিল ধারণা পেয়ে যাবেন। তো আমি জাস্ট দুই তিনটা কারণ বলি। এক হচ্ছে যে আপনার কবুতরের মুখের ভিতরের যে ঘাগুলা হয়, সাপোজ ক্যাঙ্কার, তো ওইটা থেকে বাঁচার জন্য, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য, এছাড়াও কবুতরের শরীরে আপনার ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিবডি তৈরির জন্য আপনি এগুলো খাওয়াইতে পারেন। এছাড়াও বদহজমের জন্য মানে দারুচিনির জল খাওয়াইলে খুবই বেশি পরিমাণ ভালো উপকার পাওয়া যায়, ওকে। তো এইখানে আমি ভাবছিলাম যে আমার এই জোড়াটারে আলাদা করে দেবো, ওকে, বাট মজার ব্যাপার হইতেছে নর এই আজকে চার পাঁচ দিন পরে, হ্যাঁ অ্যাটলিস্ট এক তারিখে চলতে, আজকে ছয় তারিখ, হ্যাঁ আজকে এই ষষ্ঠতম দিনে নর আর কি মাদির ওপর চড়াও হয়েছে। তো হোপফুলি এখন এটা জোড়া নিয়ে নেবে। এই হচ্ছে অবস্থা। আর সবজি জোড়া এখান থেকে আর চেঞ্জ করবো না, তো ওরা এখন মিটিংয়ের উপরে আছে। আর কালকে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এখন ওরা জোড়া রানে আর উপায় নেই মাদিকবুতরটার, হোপফুলি আজকে একটু ধরে জোড়া নিয়ে নেবে। আর বাদগুলা যেগুলো হাড়িতে বসে আছে এইগুলা ডিম দেওয়ার একটা প্রিপারেশনে চলে আসছে। আর কালকে তো এই মাদি বিকালের দিকে দেখালেন ওদের ডিম যে দিয়ে দিছে। এই হচ্ছে অবস্থা, ডিস্টার্ব করবো না। দেন ঘুঘু পাখি, ঘুঘু পাখিও কালকে ডিম দিল, ওকে, ঘুঘু কালকে ডিম দিছে। আর এইখানে যে মেজর চেঞ্জটা আনবো সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আমি চাই না যে এই মাদিকবুতরটা আপনার খুব দ্রুত ডিম দিয়ে দেখ, কেননা এখানে যেহেতু এটা হচ্ছে নর এবং এটা হচ্ছে মাদি, তো এক্ষেত্রে এটা আমি চেঞ্জ করে দেবো, ওকে। মানে এই ঘুঘুর যে বেবি জোড়া আছে এটাকে মাঝখানে দিয়ে দিব এবং এইটার এই জায়গায় দিয়ে দিব, ব্যস, তাহলে ওদের ডাকাডাকি অনেকটাংশে কমে যাবে, ওকে। তো চেঞ্জ হয়ে গেল, ঘুরি, বাপরে এরা দেখি ফাইটিং করা শুরু করছে। হোপফুলি কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। আর এইখানে মাদিটারে দিয়ে দিছি, তো এই ক্ষেত্রে ওর সাথে ওর কানেকশন আর টোটালি নাই। আর এইখানে কালকে আমি হাটে যে গেছিলাম, ওকে, তো এই ঘুঘুগুলোর জন্য আমি লেয়ার ওয়ানটা নিতে চাইছি, বাট আমি কোনো দোকান পাই নাই। আমি যে জায়গা থেকে কবুতরের খাবার সংগ্রহ করি ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমার লেয়ার ওয়ানটা আনতে হবে, আমি বুঝতে পারছি। তো এইখানে এগুলো একটু ডাকাডাকি করুক, খাবার দিয়ে দিই, হোপফুলি ঠিক হয়ে যাবে। আর এইখানে আপনারা, এটা তো আমি লাস্ট আপনাদের দুই দিন দেখাইছি যে আমি আগে থেকে জলে ভিজিয়ে রাখতাম, দেন পরবর্তীতে এইগুলোর আমি গ্রাইন্ড করতাম। আপনারা গ্রাইন্ড করতে পারেন, পাটা পোতাতে সেচতে পারেন, বা আটা যে সেচে ওইভাবেও সেচে দিতে পারেন। মানে সর্বশেষ কথা হচ্ছে এইটারে আপনি যে কোনোভাবে পেস্ট করে বা ই করে জলের ভিতরে মিক্স করলেই হলো, যেন এটার পুষ্টি গুণাগুণগুলো সরাসরি জলের সাথে মিশে যায় এবং আস্ত টাইপের যেন দানা না থাকে সেক্ষেত্রে কবুতর খেতে চাইবে না। তো আজকে আমি শুকনো অবস্থা আপনাদেরকে দেখাবো কীভাবে এটা কবুতরকে খাওয়াইতে পারেন। তো এই হচ্ছে অবস্থা গ্রাইন্ড করার পরবর্তীতে। তো এখন এটারে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আপনার জলের মধ্যে মিক্স করে দিব, ঠিক আছে। তো এই দিয়ে দিলাম, মানে যে কোনো ওয়েতে জাস্ট আপনার এটার যে পুষ্টিগুণটা আছে সেটা জলের সাথে মিক্স হয়ে গেলেই হলো, হ্যাঁ। আর এটারে যদি আমরা যদি রেখে দেই আধা ঘন্টা এক ঘন্টার মতো, মানে যত সময় যাবে তত দেখা যাচ্ছে যে আপনার এই জিনিসটা মানে জলের সাথে মিক্স হইতে থাকবে খুব সুন্দরভাবে, পারফেক্টভাবে। তো যাদের হাতে সময় কম থাকে তারা ইনস্ট্যান্টলি এইভাবে মিক্স করে দিয়ে দিতে পারেন। মানে মোট কথা হচ্ছে যে ধরেন আপনার খেয়াল নাই, ওকে, তো এক্ষেত্রে কীভাবে প্রোভাইড করবেন, জাস্ট এইভাবে দিয়ে দিলে হয়ে গেল, দিয়ে দিলেও কবুতর খাবে। বাট মজার ব্যাপার হইতেছে যে যত সময় যাবে তত মনে করেন আস্তে আস্তে এটা আপনার
নিচে জমে যাবে এবং জলের মধ্যে যে কুচিগুণটা আছে এই মানে আইটেমগুলোর সেগুলো জলের সাথে মিক্স হয়ে যাবে। মানে যাদের হাতে সময় কম তারা এভাবে এটা অ্যাপ্লাই করতে পারেন আপনার কবুতরকে। কবুতর না করবে না, কবুতর খাবে। ও মাই গড। আচ্ছা তো এরা ফাইনালি জোড়া নিয়েই নিল, ঠিক আছে, যাক মজা পেলাম, শান্তি লাগতেছে এখন। জাস্ট এখন হচ্ছে যে আপনার এই সবজি জোড়াটা নিয়ে একটু টেনশন। সবজি জোড়াটা যদি জোড়া নিয়ে নেয় তাহলে ফুল ফিল কমপ্লিট। তো এক এক করে যতগুলো কবুতর আছে পাখি আছে সবগুলোকে দিয়ে দিব। ওকে, আর এইখানে ওদের মারামারি স্টপ হয়ে গেছে, পরিবেশ ঠান্ডা। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও, দেন পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন আপনাদের সকলের, পেটস নমস্কার।